দিতিপ্রিয়া না বলতে চাইলেও অভিনেত্রীর মাই প্রেমিকের নাম বলে ফেললেন প্রকাশ্যে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রয় প্রেম করছেন, সে খবর প্রকাশ্যে এসেছে বেশ কিছুদিন আগে। লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন দিতিপ্রিয়া, এখনই নিজের ভালোবাসার মানুষটিকে প্রকাশ্যে আনতে চান না। তিনি তার নাম এবং কি তার প্রেমিক কোন পেশার সঙ্গে যুক্ত তাও বলতে একেবারেই রাজি নন। তবে অভিনেত্রীর মা কি করলেন, সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ফেললেন অভিনেত্রী দিতিপ্রিয়ার প্রেমিকের, মুখ ফসকে ফাঁস করে দিলেন মেয়ের প্রেমিকের পরিচয়। জনপ্রিয় সংবাদ মাধ্যমে দিতিপ্রিয়া আগেই জানিয়েছিলেন প্রেমিকের সঙ্গে তার মায়ের সম্পর্ক বেশ ভালো, বাড়িতে যোগাযোগ আছে, লং ডিস্টেন্স সম্পর্কে তারা। কলকাতা এলেই দিদিপ্রিয়ার পরিবারের সঙ্গে দেখা করা চাই তার, এবারও তাই করেছেন। আর সেই ছবি সামাজিক মাধ্যমে দিদিপ্রিয়ার মা সুদীপ্তা রায় শেয়ার করলেন। দেখা গেল একটি আদুরে ছবি শেয়ার করতে মাকে, তার সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, আমার আদরের রিভু বাবু। সেই ব্যক্তির ডাকনাম যে রিভু তা বোঝা যাচ্ছে। বন্ধুরা, দেখা গিয়েছে ছবিতে শাশুড়ি মায়ের কোলে চুটিয়ে আদর খাচ্ছেন দিদিপ্রিয়ার হবু স্বামী। বন্ধুরা, দিতিপ্রিয়ার প্রেমিকের আসল নাম প্রকাশ্যে না এলেও অভিনেতা নন তিনি তা জানা গেছে তিনি একেবারে অন্য পেশার সঙ্গে যুক্ত। দিতিপ্রিয়ার সঙ্গে আলাপ কাকতলীয়ভাবেই হয়েছে তার। দিতিপ্রিয়া চান না এখনই পরিচয় প্রকাশ্যে আসুক তার ভালোবাসার মানুষটির। জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী অনুরোধ করেছিলেন যেন এখনই তার প্রেমিকের পরিচয় প্রকাশ্যে না আসে। তার সেই অনুরোধকে মান্যতা রেখেছিল সেই জনপ্রিয় সংবাদ মাধ্যম। অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছিলেন, এটি আমার প্রথম অফিসিয়াল সম্পর্ক, বাড়িতে প্রথম থেকেই সবটা জানে, এখন আমার চেয়ে বেশি ও প্রিয় মায়ের কাছে, সঠিক সময় এলে নিজেই সবটা জানাবেন বলে কথা দিয়েছেন অভিনেত্রী। ভক্তদের কিছুতেই নিরাশ করবেন না দিতিপ্রিয়া রয়। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।